নাইম হাসান ইমন লিখেছেন, পিতামাতা যাতে চিন্তিত না হয় সেজন্য ছোটখাটো মিথ্যা বলা যাবে কি না, যেমন খাওয়া নিয়ে অনুত্তম কিছু খেয়ে বললাম যথেষ্ট ভালো খাবার খেয়েছি, এটাকে সরাসরি মিথ্যা বলা যাবে না, একটু ঘুরিয়ে বললেন মা বাবার কষ্ট জানা হয় সেই জন্য, এবং এক দৃষ্টিকোণ থেকে আপনার কথা ঠিকই আছে, সেরকম ব্যর্থবোধক কথা আপনি অবশ্যই তাদের কাছে বলতে পারেন, কারণ আপনার উদ্দেশ্য এখানে অসৎ নয়, খারাপ কিছু নয়, আল্লাহ তাআলা দেখবেন বান্দার উদ্দেশ্য কী সেটি।